আইনশৃঙ্খলা অটুট রখাত ব্যর্থ সরকার। আহত সকলের খবর লওয়া নাই কিয় মুখ্যমন্ত্রী। মহানগরীর সুরক্ষাত আছে বৃহৎ সুরুঙা। বুধবারের নিশারে পৰা আহত সকলের খবর লবলৈ জিএমসিএইচ ভিড় করেছে শাসক বিরোধী তথা রাজনৈতিক নেতা। আহতর স্বাস্থ্যর বুঝ লবলৈ গল রাজ্যিক স্বাস্থ্যমন্ত্রী পীযূষ হাজরিকা। উপযুক্ত চিকিৎসা প্রদান করবলৈ নির্দেশ দিলে মন্ত্রীজনে। সম্পূর্ণ আমি বিনামূলীয়া করছো গোটেকজনের বিনামূলীয়া করছো। আল্ট্রাসাউন্ড করা হল, এক্সরে করা হল, এতিয়া ওটিলে সোমাব, সিটি স্ক্যানও করা হল। কোনো ধরনের আমি তেখেতলোক কম বা মানে আমি ট্রিটমেন্টত কোনো ধরনের আমার অসুবিধা যাতে নহয় তার কারণে আমি নির্দেশ দিছো। ইফালে সরকারের ব্যর্থতাক একমুখে গরিহণা দিলে প্রধান বিরোধী দল কংগ্রেসে। আহত সকলের স্বাস্থ্যর বুঝ লবলৈ জিএমসিএইচত উপস্থিত হল কংগ্রেসের একটা প্রতিনিধি দল। সরকারের ব্যর্থতার বাবে রক্তাক্ত হল মহানগরী বলে অভিযোগ তোলে কংগ্রেস নেতা ভগীরথ করণে। না, আমি সরকারক ধিক্কার দিছো। চারিওফালে দাণ্ডা পিটি আছে যে সুরক্ষা ব্যবস্থা কটকটিয়া করা হয়েছে। যদি সুরক্ষা ব্যবস্থা কটকটিয়াই করা হয়েছে, তাহলে ডিসপ্লোট হয়ে পেলায় এনেকা ধরনের ঘটনা কেন? গুয়াহাটী লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী ববিতা শর্মায়ও বুঝ ললে আহত সকলের স্বাস্থ্য। ববিতা শর্মায়ও জুরুদর বিস্ফোরণের বাবে দোষারোপ করলে সরকারের ব্যর্থতা। এনে ধরনের ঘটনা হব নালাগে আর ইয়ার ইনকোয়ারি হব লাগে কিয় হয়েছে কেনেকে হয়েছে। ইফালে মুখ্যমন্ত্রীর আইন উপদেষ্টা শান্তনু ভরালিয়ে জিএমসিএইচলৈ গৈ কলে দোষীক শীঘ্রই বিচারি উলিয়ায় সরকারে কঠোর পদক্ষেপ গ্রহণ করিব। না, নিশ্চয়কে এই সকলবিলাক দিশ অকল সিসি ক্যামেরা বুলিয়ে নহয় বা নিরাপত্তার ক্ষেত্রে যি ধরনের ব্যবস্থা লব লাগে সেই কারণে সেই সকলখিনি ব্যবস্থা গ্রহণের কারণে তখন আক এখন পর্যালোচনা বৈঠক আকো এখন গ্রহণ করব। উল্লেখযোগ্য যে বিরোধী বিস্ফোরণের বাবে সরকারক দায়ী করার বিপরীতে সরকারি পক্ষই দোষীক শাস্তি প্রদানত গুরুত্ব আরোপ করেছে। বিস্ফোরণক শাসক বিরোধী আরম্ভ করা রাজনীতিকও সমালোচনা করেছে বিভিন্ন মহলে। ক্যামেরা পার্সন প্রণবর সহ দীক্ষিতা বরার রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।